शांति मिचिल आराबुल इस्लाम हुंकार दिए कि बोललेन बोललेन पुलिस जदि अनुमति नाओ दे शांति मिचिल हबे संगे रयेछेन प्रतिनिधि रंजित हालदार। रंजित, आराबुल इस्लाम लेदार कमप्लेक्स थाना थेके बला हयेछे 26 जानुआरी अब्दि मीटिंग मिचिले निषेधाज्ञार कथा बला हयेछे, तिनि बोलछेन जे पुलिस जदि अनुमति ना दे ताहलेओ शांति मिचिल हबे भांगरे। একেবারেই আরাবুল ইসলাম যেটা জানিয়েছেন যে কালকে যে শান্তি মিছিলের ডাক দেয়া হয়েছে সেই মিছিল কিন্তু একেবারে দলের নির্দেশ মতোই সেই মিছিল করা হবে। দুপুর 3টা নাগাদ এই মিছিল হবে, তবে তিনি নির্দিষ্ট করে জানাননি যে এই মিছিল ঠিক কোন জায়গায় হবে। ভৌগোলিকভাবে যে জায়গায় মিছিল হওয়ার কথা এখানে কলকাতার লেদার কমপ্লেক্স থানার থানা এবং কাশীপুর থানা দুই থানা রয়েছে, দুই থানার মধ্যে কোনো এক জায়গায় মিছিল হবে এবং 3টার সময় মিছিল হবে স্পষ্টত জানিয়েছেন আরাবুল ইসলাম। তবে তিনি এর পাশাপাশি আরও একটা কথা বলেছেন যে এই মিছিল বন্ধের জন্য চক্রান্ত চলছে, তবে এই চক্রান্ত কে করছে কারা করছে সেই বিষয়ে কিন্তু তিনি জানাননি। মিছিল হবে এবং এই মিছিলে ব্লক স্তরে এবং রাজ্য স্তরে তৃণমূল নেতৃত্ব থাকবে বলে তিনি জানিয়েছেন। মিছিল 3টার সময় হবে এমনটাই জানা যাচ্ছে, তবে দুই থানার সঙ্গেই কথা বলা হয়েছে, কলকাতা লেদার কমপ্লেক্স থানা এবং কাশীপুর থানা, কারোর কাছেই কিন্তু এই মিছিলের কোনো পারমিশন দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। তবে আরাবুল ইসলাম তিনি জানিয়েছেন যে আমি পুলিশকে লিখিতভাবে জানিয়েছি অনুমতির কথা, অনুমতির দিক এবং না দিক আমাদের এই মিছিল হবে এমনটাই আরাবুল ইসলাম জানিয়েছেন। ধন্যবাদ রঞ্জিত। এই নিয়ে আরাবুল ইসলাম কি বলেছেন শোনাবো। যে কোনো কারণে হয়তো লেদার কমপ্লেক্স থানা পারমিশন দেয়নি। আমরা একটা কথা বলতে চাই, আমরা তো এখানে কোনো মুস্তানি করতে আসছি না, গুন্ডামু করতে আসছি না, ভাঙড়ের মানুষের পক্ষে শান্তি মিছিলের আমরা ডাক দিয়েছি। ভাঙড়ের মানুষ একটা উত্তপ্ত অবস্থায় আছে, আতঙ্ক অবস্থায় আছে, কখন কি হবে এই চিন্তাভাবনার মধ্যে আছে। সেই কারণে আমরা দলের সাথে কথা বলে আমরা মিটিংটা প্রোগ্রামটা নিয়েছিলাম। আমরা মিটিংটা কাল করব, আমরা সিস্টেম মেনটেন করে আইনের প্রশাসনের কথা মতো আমরা মিছিল করব, কিন্তু কত দূর করব কি করব সেটা কালকের যখন করব সেটা বোঝা যাবে, তবে মিছিল আমাদের হচ্ছে। আসছে পরের খবরে, জমি দখলের অভিযোগ অমর্ত্য সেনকে চিঠি বিশ্বভারতীর। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, জমি দখলের অভিযোগ অমর্ত্য সেনকে চিঠি বিশ্বভারতীর। বিশ্বভারতীর 13 ডেসিমেল জমি দখলের অভিযোগে চিঠি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে জমি ফেরত দেবার অনুরোধ, প্রয়োজনে যৌথভাবে জমি জরিপ, নোবেলজয়ী অর্থনীতিবিদকে জানালো বিশ্বভারতী। এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া মেলেনি অমর্ত্য সেনের।